হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুব সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুজি আর ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ, হাতে সময় কম থাকলে কম উপকরণে ঝটপট একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে চিনি ভালো করে গলে যায়। মিশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিব 1/2 কাপ ময়দা। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। এই পর্যায়ে আমার ডোটা ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে, কেননা পানি একবার দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে সামান্য চ্যাপ্টা করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি সুজির এই মজাদার পিঠাগুলো। দেখুন পিঠাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজার হয়েছে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। কম উপকরণে কম সময়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।